যেহেতু মাদ্রাসার পরিচালনা কমিটির অনেক সদস্যের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে, হয়তো এটাই একটা মোক্ষম সময় হইতে পারে যে এই নুসরাত হত্যার মাধ্যমে এই দেশে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির মধ্যে যে নৈরাজ্য যেটা আছে সেটা দূরীভূত হবে, এবং এটা আমরা স্পষ্টভাবে চাই যে তাদের সেখানে কোয়ালিফিকেশন, তাদের সামাজিক পদমর্যাদা, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অন্য কোনো অভিযোগ আছে কিনা, ওই ধরনের একটা নিষ্ক্লোজ ব্যক্তি যেন ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বোর্ডের সদস্য হইতে পারে। এই ব্যাপারে আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে এবং আইন মন্ত্রণালয়, আমার কন্ট্রোলিং মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের কাছে এবার মতামত চায়, আমরা সুনির্দিষ্ট মতামত দিব যেন সেইখানের মধ্যে একজন নিষ্কলুষ সমাজসেবী শিক্ষা দৌরদী সে যোগ যেন সেই প্রতিষ্ঠানের সদস্য, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডির সদস্য হইতে পারে। যদি আমাদের কাছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত যে সমস্ত মাদ্রাসা আছে, সেই সমস্ত মাদ্রাসার ওই কলঙ্কিত ওই ধরনের দুষ্চরিত্রের জনিত যদি শিক্ষক থাকে, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করার দরকার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, তাদের কাছে আমরা হস্তান্তর করবো। আমার